দূর মশাই, সকাল সকাল মাথায় হাত দিলে তো ব্যবসাটা চটকে, যত সব বলো কোনো ব্যাপার স্যাপার। মা গো মা, দয়া কর মা, দেখিস মা দেখিস, জয় মা 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 গো। ছোট চা দিয়ে যা। দিচ্ছি দিচ্ছি। বোঝার উপায় নেই যে বেকার, সুন্দর তো খাচ্ছ দাচ্ছ ঘুমোচ্ছ। ছোটুর দোকানে একটু হাত লাগাও না, তাহলে আনতে কল করার পয়সাটা আসবে পকেটে। শুনুন, পড়াশোনাটা এমনি এমনি শিখিনি, নেহাত সালা কপালটা সাথ দিচ্ছে না, তাই দেখবেন এই কথাগুলোর জন্য আপনাকে একদিন পস্তাতে হবে। ওরকম ঢের দেখেছি, ওসব ফালতু গল্প না, আমাকে শুনিও না। এই তো আমার ছোট ছেলে, কম বয়সে কোম্পানির চাকরি করছে, থাকা খাওয়া কোম্পানির, মাস গেলে 1800 টাকা মাইনে, বুঝেছে? একটু বুদ্ধি থাকতে হয়। এই বিকেলে পয়সাটা নিয়ে নিস। কলমের দাগ কাটে এখনো সেই ছেলেবেলা, বইয়ের গন্ধে আমায় ডাকিস নেলো, আমার আর মাস্টার সাজা হলো না। হ্যালো, গুড মর্নিং ম্যাম। ম্যাম, ট্রাস্ট জব এজেন্সি, তুহিন মন্ডল ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার সিওর হবে, আর একবার শুধু হতে দে, দেখবি তোর এই চায়ের দোকানটা না একটা বড় সড়ো কফি শপ বানিয়ে দেব, যার নাম হবে CCD। কেমন হবে বল? কিরে, তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? এই ভাঙাচোরার দোকানটা হবে CCD। হ্যাঁ, কি যে বলো না, তোর নাম কি বল? ছোট্টু। তো হচ্ছে না, ছোটুর চায়ের দোকান কি হচ্ছে? এই কাজে সময় না, তুমি এরকম ইয়ার কি মেনো তো, আর কেউ বড় হয়ে গেলে না এই গরিব বন্ধুকে কেউ মনে রাখে না গো। আরে তুই তো আমার ভাই রে পাগল, সময় ভুলতে পারে কিন্তু আমি মানুষ হয়ে কখনো তোকে ভুলবো না, বুঝলি? ম্যাম, কাইন্ডলি আপনাদের অ্যাড্রেসটা বলবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
ডোন্ট ভ্যারি, নেক্সট টাইম শিওর হবে। সান্ত্বনা দিচ্ছ? সান্ত্বনা নয়, পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আর তাছাড়া সরকারি চাকরি হলো না তো কি হয়েছে, তুমি তো বিজনেস করতে পারো। আচ্ছা শোনো না, তুমি একটা ব্যাংক লোনের অ্যাপ্লাই করেছিলে না, ওটার কি হলো গো? লোন মানে আমাকে, মানে আমার মতন বেকারকে? আচ্ছা আপনার কি কোনো এলআইসি পলিসি করা আছে? না স্যার। কোনো এফডি? সেটাও তো নেই। ও, আই মিন টু সে, কোনো গ্যারান্টার যে আপনাকে লোনের ব্যাপারে সাহায্য করবে, কোনো প্রপার্টি যেটা আপনি মর্টগেজ রাখতে পারবেন? আমার যদি এলআইসি, এফডি বা অন্য কিছু রাখার মতন ক্ষমতা থাকতো, আমি কি আসতাম লোনের জন্য? আপনি যেতেন আমাকে লোন দিতে? তাহলে আই এম ভেরি সরি, আমার কিছু করার নেই। সেই তো, কারোরই তো কিছু করার নেই। আসলে কি জানেন, সমস্যাটা সিস্টেমের, আপনি তো নিমিত্ত মাত্র বলেন। যেখানে উপাচার্য বলেন, রেজাল্ট জানেন, ইলেকশন কমিশনার ভোটের হার জানেন না, সেবি আমি কাছে কালো টাকা হদিস পেতে, আপনার আর কি দোষ বলুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তোমার এই অবস্থাও দেখতে পারছি না, আবার বাবা মার দিকেও তাকাতে পারছি না। এবার কঠিন বাস্তবটাই মেনে নিতে হবে, কারণ পেটের খিদেটা বড্ড ভয়ানক। সেদিন না হয় এক্সপ্রেশন ছাড়া দুপুরের চোখে জল রেখো। প্লিজ শহরে গিয়ে একটা কাজের চেষ্টা করো। কাল কলকাতায় যাব। আমি আর পারছি না, চোখের সামনে যত জ্বালা, মরণও হয় না আমার। আহ মা, তুমি থামবে? তুই থাম, তোর বড় ভাইকে দেখে তোকে পড়ানোর ইচ্ছেটাই চলে গেছে। আহ, মাথা খারাপ করছো কেন? তোমার ছেলের মতো কত ছেলে বেকার আছে জানো? যাও একবার বিকাশ ভবনে গিয়ে দেখে এসো কি। অত শত বুঝি নে বাপু, ছেলে বড় হলে কোথায় বুড়ো বাবা মায়ের দায়িত্ব নেবে তা নয়, এখনো পর্যন্ত বুড়ো বাপের কাঁধে বসে গিলছে। কেন, কে বলেছে আমার ছেলে বেকার? এই তো ছেলে পড়াচ্ছে। অমর লোক দেখানো কাজ না, না করাই ভালো। তোর মায়ের কথাই কিছু মনে করিস না বাবা? না বাবা, তাছাড়া মা তো ঠিকই বলেছে। তোকে শিক্ষক করার স্বপ্ন আমি দেখেছিলাম। তুই বরং কলকাতায় গিয়ে একটা কাজের চেষ্টা কর। কাল কলকাতায় যাব। ভিতরের ঘরে আমার জামার পকেটে কিছু খুচরো টাকা আছে, কিছু দেশি বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত। আমরা এখানে
আফটার ট্রেনিং বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দিয়ে থাকি, কিন্তু তার আগে আমরা অবশ্যই দেখে নেব তুমি যোগ্যতা অনুসারে সিলেক্ট হবে কি না। ইফ ইউ আর সিলেক্টেড দেন উই উইল প্রোভাইড ইউ ট্রেনিং। আফটার ট্রেনিং তুমি সুযোগ পাবে 100%। চাকরিটা আমার খুব দরকার। জানি তো, তোমাদের মতো শিক্ষিত বেকার যুবকদের জন্যই তো আমরা আছি। কিন্তু জানো তো, আজকাল তো আর শুধু প্রতিভা দিয়ে চাকরি পাওয়া যায় না, তার জন্যে চাই সঠিক যোগাযোগ। আর এই সঠিক যোগাযোগ করে দেওয়ার জন্যই তো আমাদের এই কোম্পানি ট্রাস্ট জব এজেন্সি। কম্পিউটার জানো? কিছুটা। গুড। যদি সিলেক্ট হও, আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন করাতে হয়, তারপর। ম্যাম। ইয়েস। আমি সিলেক্ট হয়েছি কিনা কিভাবে জানবো? আপনার ফোন নাম্বার দেওয়া আছে? ইয়েস ম্যাম। তাহলে আপনাকে বাই ফোন অথবা এসএমএস এ জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। দাদা, ও দাদা, ভিতরে কি জিজ্ঞেস করলেন? নাথিং, জাস্ট গল্প করলেন। গড, যেন আমার সাথেও গল্প করেন। তো কি মনে হচ্ছে, কিছু হবে? দেখা যাক, ফোনের অপেক্ষায়। হ্যাঁ ঠিক ঠিক, এখন চলি, আবার কে কখন ডেকে পাঠাবে কে জানে। বন্ধু, কি নাম? দীনেশ, দীনেশ রায়। দীনেশ, বেস্ট অফ লাক। এইভাবে কেউ আমাকে কখনো শুভেচ্ছা জানায়নি, শুধু বেকার বলে অপমানই করে গেছে। কোথায় গেলে? একলা জল দিয়ে যাও। এই নাও। কিরে, তুহিন ফিরেছে? না না, বলেছে তো তাড়াতাড়ি ফিরে যাবে। তুমি কখন? কার এসএমএস এত মন দিয়ে দেখছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে ঢুকছে তো?
ওকে। কিরে তুই এখানে? বলছিলাম কি, কিছু শেষবারের মতন একটু ম্যানেজ করে দে না ভাই। ভাই শেষবারের মতন দে, আমি কথা দিচ্ছি এবার চাকরিটা শিওর হবে। এভাবে হয় না দীনেশ, তুই আগেই অনেকগুলো টাকা নিয়েছিস, তাছাড়া মার্কেটে খবর আছে তুই শুধু আমার কাছেই নয় আর অনেকের কাছেই টাকা নিয়েছিস। ভাই শেষবারের মতন দে, আমি কথা দিচ্ছি এবার চাকরিটা শিওর হবে, আর হলেই তোরটা আগে দেব। তুই এবার এবার করে কতবার নিবি? আর না প্লিজ প্লিজ শেষবারের মতন দে, আমি তোকে কথা দিচ্ছি এবার চাকরিটা শিওর হবে আর হলেই তোর টাকাটা আগে দেব, প্রমিস। ঠিক তো? একদম পাক্কা, এবারটাই শেষ কিন্তু। একদম। বেশ এখন তুই আই, রাতে ছোট্ট দোকানে রেখে আসবো, নিয়ে নিস। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, তুই আমায় বাঁচালি। কত? 7,000। 7,000 ঠিক আছে, দেখছি। গুড মর্নিং, সিট ডাউন, ওয়েলকাম টু ট্রাস্ট জব এজেন্সি। আজ তোমাদের শেখানো হবে কিছুই তো মাথায় ঢুকছে না, সব মাথা তিন হাত উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি যে হবে কে জানে। সবই ঈশ্বর জানে। পড়তে এলো না কেন? ওরা আর আসবে না। কেন? তুই মাঝে মাঝে পড়ানো কামাই করে কলকাতায় চলে যাচ্ছিস, সেই জন্য ওরা পাশের গায়ে নিয়ে তাই দাঁড়াচ্ছে পড়তে। নোটস তো তোমাদের আগেই দেওয়া হয়েছে, প্রিপারেশন নাও, আগামী ডেটই ঠিক করে দেবে তোমরা কোথায় থাকছো, দেশে না বিদেশে। ম্যাম, ম্যাম, আমরা রেজাল্ট তো কিছু পেলাম না। তাহলে হয়তো তোমরা সিলেক্ট হওনি। সিলেক্ট হয়নি মানে? সিলেক্ট হওনি মানে সিলেক্ট হওনি? সব সাজানো গল্প, আমি আপনাদের দেখে নেব, আমি এ ব্যাপারে স্যার সঙ্গে কথা বলবো, কাউকে ছাড়বো না। স্যার আমরা সিলেক্ট হলাম না কেন? সিলেক্ট হওয়ার মতো যোগ্যতা নেই। মানে কি বলতে চাইছেন, আমাদের কি সিলেক্ট হওয়ার কোনো যোগ্যতাই নেই? আপনারা ছেলেদের নিয়ে প্রতারণা করছেন, আপনারা ফ্রড, চিট। এখানে ডিসিপ্লিন বজায় রাখো। শুনুন, আপনারা প্রতারণা করছেন ছেলেদের নিয়ে, জীবন নিয়ে খেলছেন ছেলেদের, আমি আপনাদের নামে কেস করব, আপনি দেখুন আমি দেখেই ছাড়বো। গেট আউট ফ্রম হিয়ার। আমি কোর্টে যাব, দগা বলে হাই কোর্টে যাব। এই মুহূর্তে এক্ষুন এখান থেকে বেরিয়ে যাও। আমি আপনার নামে কেস করব, কেস করব, আমি আপনার নামে কেস করব।
প্রতারক, সব প্রতারক, সবাইকে দেখে নেবো। এখানে বেকারদের নিয়ে বিজনেস করা হচ্ছে, সবকে দেখবো, কাউকে ছাড়বো না, আমি দেখেই ছাড়বো। প্রতারক, সব প্রতারক, আমি দেখে নেবো। চাকরি, চাকরি দেবে, সব 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 প্রতারক, সব প্রতারক, দেখেই ছাড়বো, দেখেই ছাড়বো আমি। কিরে নে, কি হয়েছে তোর? কিরে হঠাৎ করে এত ডিমোটিভেটেড হয়ে গেলি কেন? কিরে বল, কি হয়েছে তোর? তুই এত সবসময় ভয় ভয় থাকিস কেন বলতো? ইচ্ছে ছিল বড় মিউজিক ডিরেক্টর হবো, বাড়িতে সেটা কেউ বুঝতেই পারেনি। বাড়িতে সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এস্টাবলিশড, আমি সেটা হতে পারিনি। অর্থনৈতিক প্রবলেমের থেকেও বেশি ভুগতাম আত্মসম্মানে। একদিন বাড়ি ছেড়েই চলে এলাম, ছোট্ট চায়ের দোকানে আশ্রয় নিই। একটা কাজের দরকার ছিল, যে কোনো বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে বিভিন্ন কোম্পানিতে রেজিস্ট্রেশন করতে থাকে। রেজিস্ট্রেশন করার পরদিনই কোম্পানিতে তালা ঝুলে। মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। না, এখনো একটা পথ খোলা আছে। স্যার আসছি। স্যার আজকের হেডলাইনটা একটু চোখ বুলিয়ে নেবেন। আর বলছিলাম কি, দুটো ছেলে দেখা করতে এসেছে বাইরে থেকে আপনার সঙ্গে। কে, কি ব্যাপারে? জানি না স্যার, নাছর বান্দা বলছে আপনার সাথে দেখা না করে যাবে না। ওকে, পাঠিয়ে দাও। May I come in, sir? Yes, sit. Sir, এদেশে অনেক বেকার, আর এই বেকারদের নিয়ে কিছু মানুষ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজনেস করছে। এই দুইয়ের মধ্যে সংযোগ স্থাপন করছে আপনাদের মতো মিডিয়া। সরি, ঠিক বুঝলাম না। ও স্যার ঠিকই বলেছে। দেখুন, আপনাদের পেপারে দেওয়া বেশিরভাগ অ্যাডি ফ্রড। দেখুন, এই দেখুন, দেখুন, এই দেখুন। একটা আমাদের দিতেই হয়। আর তাছাড়া এই সংবাদ মাধ্যম চালাতে গেলে কত খরচা জানো? এই যে বাইরে এত ছেলে মেয়ে কাজ করছে, এসব খরচা কোথা থেকে আসে তোমরা জানো? তোমরা বিজ্ঞাপন আর প্রতিবেদনকে এক করে ফেলেছ। আর তাছাড়া সংবাদ মাধ্যম কেবলমাত্র সোশ্যাল ওয়ার্ক নয়, এটাও একটা বিজনেস। বিজনেস তো বটেই। তাই তো মিস পামেলা থেকে তেল কিছুই তো ছাড়লেন না। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা বাড়িতে একটা অডিও ভিজুয়াল দেখো না, যেখানে নায়ক কিনা তিনতলা থেকে ঝাঁপ দিয়ে ছুটছে কেবল একটা ঠান্ডা পানীয়র জন্য। তোমরাও কি তাই করো নাকি? আর তাছাড়া তোমরা তো শিক্ষিত, সত্য মিথ্যা যা চাই না করে তোমরা গিয়েছো কেন? সময় খারাপ গেলে স্যার ভুল ঠিক বিচার করার ক্ষমতা লোপ পায়। বেকার বলে স্যার না শান্তিতে বাঁচতে পারছি না মরতে পারবো। আমি তোমাদের প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু এখন তোমরা বাড়ি ফিরে যাও। বাড়ি ফেরার রাস্তা বন্ধ, বাড়ি ফিরলে শুধু অপমান, লাঞ্ছনা আর গঞ্জনা। ভুল। আসলে জানো তো, আমাদের শোল আমাদের কাছে অনেক কিছু চায়, আর তখন যদি আমরা ওই শোলের ইচ্ছেটাকে সম্পূর্ণ করতে না পারি না, তো
তখন নিজেদের কাছে নিজেদের মনে হয় হেরে গেছি, তখন খারাপ লাগে, অপমানিত বোধ করি। বাস্তবটাকে বোঝো, নিজের সোলকে বোঝাও, নিজে ভালো থাকলে অন্যকেও ভালো রাখতে পারবে, আর তখন দেখবে আর অপমানিত মনে হবে না। ইয়েস স্যার, আপনি ঠিকই বলেছেন, কিন্তু কোনো কিন্তু নয়, বাড়ি ফিরে যাও, মা বাবাকে বোঝাও, এবার বেঁচে থাকার জন্য কিছু একটা তো করতে হবে, মেবি সরকারি চাকরি বা কোনো কোম্পানি, না হলে হাতের কাছে যেটা পাও সেটাই। আমাদের জীবনে কখনো কখনো কিবোর্ডের ব্যাক স্পেসের প্রয়োজন হয়। যত পুরনো বাজে অভিজ্ঞতা আছে সব মুছে ফেলে আবার নতুন করে শুরু করতে হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এতে হয়তো অনেকটা সময় চলে যায়, কিন্তু খুব ভালোভাবে বাঁচা যায়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি কি করব, আমি কোথায় যাব, বাড়ি ফিরবো কি ফিরবো না, সেটা আমার পার্সোনাল ব্যাপার। মানে কি হয়েছে তোমার, সব ঠিকঠাক আছে তো? শোনো, আজকের পর থেকে তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখবে না, তোমাকে যেন আমার চোখের সামনে না দেখি। মানে? কোনো মানে নেই, এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, যাও। এইভাবে মনকে জেতানোর বা আনন্দে দেওয়ার কোনো মানে হয় না, বাস্তবটাকে মেনে নিতে শেখ। আজ হয়তো কষ্ট পাবে, ভবিষ্যতেও ভালো থাকবে, ও সুখে থাকবে। ছাড় ছাড়, বাবা কোথায় রে? বাড়িতে। চল। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নতুন করে পথ চলা শুরু করবো। জানি বাবা, তোমরাই শিক্ষক করার স্বপ্ন দেখিয়েছিলে, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি চেষ্টা করেছিলাম। তুই যে মন থেকে চেষ্টা করেছিলি তাতেই আমরা খুশি। আজ থেকে তোমাদের দায়িত্ব নিলাম, হয়তো খুব ভালোভাবে রাখতে পারবো না, কিন্তু দুবেলা দুমুঠো
খাবার জোগাড় করে দিতে পারব। বাড়ি গিয়ে পড়তে বসো, তোমাকে তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে তোমাকে শিক্ষক হতে হবে, কারণ এই স্বপ্নটা আমার ছিল। মাথায় কতগুলো তথ্য ঢুকানো হইল, সারা জীবন হজম হইল না, অসম্বদ্ধভাবে ঘুরিতে লাগিল, ইহাকে শিক্ষা বলে না। বিভিন্ন ভাবকে এমনভাবে নিজের করিয়া লইতে হবে যাহাতে আমাদের জীবন গঠিত হয়, যাহাতে মানুষ তৈরি হয়, চরিত্র গঠিত হয়। যদি তোমরা পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠিত করিতে পারো, তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে তাহা অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। ভাবিছো